ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হলেও বিশ্বের প্রায় এক অংশ মানুষ এতে আসক্ত। বিশেষ করে বলতে হবে সেলিব্রিটিদের কথা, যাদের অনেকেই মুভিতে বা রিয়েল জীবনে চেইন স্মোকার। আর তাই আজ আমরা কথা বলবো সায়নী ঘোষকে নিয়ে। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী স্ক্রিনে বহুবার চরিত্রের খাতিরে ধূমপান করেছেন। মূলত সায়নী ঘোষ যতগুলো মুভি বা সিরিজে অভিনয় করেছেন তার বেশিরভাগগুলোতেই তাকে ধূমপানরত অবস্থায় দেখা গেছে, মূলত চরিত্রের খাতিরেই এগুলো করা, এবং সেখানে তাকে বেশ প্রাণবন্তই দেখিয়েছে। স্ক্রিনে যে দৃশ্যগুলো দেখা যায় তা মূলত ইউটিউব শর্ট ফিল্ম ও রং নাম্বার, পকেটমার, সোচ বদলাও মুভির, এছাড়া আরও কিছু ওয়েব সিরিজ রয়েছে। তবে ব্যক্তি জীবনে বা কোনো পার্টিতে সায়নী ঘোষকে তেমন ধূমপান করতে এখনও দেখা যায়নি। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আরও কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন।